আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের পাঠ অষ্টম অধ্যায়ের পাঠ 3। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ বইয়ের 76 থেকে 78 পৃষ্ঠার মধ্যে খুঁজে পাবে। তাহলে চলো শুরু করি। পাঠ 3, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। এখানে গমন অর্থ যাতায়াত করা বা যাওয়া, স্থানান্তরকে অভিগমনও বলা হয়। এই স্থানান্তর দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। খেয়াল করো, আমি কয়েকটি লাইন আন্ডারলাইন করেছি। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। যেমন প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে, স্থানান্তর কি বা কাকে বলে, অথবা অভিগমন কি বা কাকে বলে। তখন আনসার হবে, মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে, বা মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে অভিগমন বলে। এই স্থানান্তর দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। ৩.১, অভ্যন্তরীণ স্থানান্তর। খেয়াল করো, তোমাদের পাঠ্য বইতে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা 3.২ না, এটা হবে 3.১, অভ্যন্তরীণ স্থানান্তর। দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বাজার করতে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় অফিস করতে যায়, এটাকে স্থানান্তর বলা হয় না। বসবাসের উদ্দেশ্যে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় বা গমন করে, তখনই সেটাকে বলা হয় স্থানান্তর। আর দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। অভ্যন্তরীণ স্থানান্তর বিভিন্ন ভাবে ঘটে থাকে, যেমন আন্ত আঞ্চলিক স্থানান্তর। অর্থাৎ আন্ত আঞ্চলিক মানে কি? সেটা হচ্ছে যে একই অঞ্চলের মধ্যে স্থানান্তর। অভ্যন্তরীণ স্থানান্তরের আরো প্রকারভেদ হচ্ছে, বা উদাহরণ হচ্ছে, গ্রাম থেকে গ্রামে, অর্থাৎ এক গ্রাম থেকে অন্য গ্রামে বসবাসের উদ্দেশ্যে গমন করা, তখন সেটা হবে অভ্যন্তরীণ স্থানান্তর। গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, এবং শহর থেকে শহরে, অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে গমন করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। মূলত অর্থনৈতিক উদ্দেশ্যে অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। খেয়াল করো, অভ্যন্তরীণ স্থানান্তর আমি পুরোটাই ব্র্যাকেটের ভিতরে রেখেছি। ব্র্যাকেটের ভিতরে রাখার উদ্দেশ্য হলো যে যদি অনুধাবনের প্রশ্ন আসে যে অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কি বোঝায়, তখন এই ব্র্যাকেটের ভিতরে যে লাইনগুলো আছে
এগুলো পড়ে তোমরা আনসার লিখতে পারবে। আর অভ্যন্তরীণ স্থানান্তরের প্রথম লাইনটি দিয়ে প্রশ্ন হতে পারে যে অভ্যন্তরীণ স্থানান্তর কি, অথবা অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ, অর্থাৎ দেশের ভিতরে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কেন গমন করে, অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না। এই ধরনের স্থানান্তর ঘটে আমাদের প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ দেশের মানুষের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী। বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ ক্রমেই কমে যাচ্ছে, অনেকে ভূমিহীনে পরিণত হয়েছে, অর্থাৎ অনেক মানুষেরই জায়গা জমি নেই। যাদের জায়গা জমি থাকে না তাদেরকে বলা হয় ভূমিহীন। বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে। নদী ভাঙন এলাকার মানুষ বাঁচার তাগিদে গ্রাম থেকে শহরে ভিড় করছে। দারিদ্র, অভাব অনটন ও অন্যান্য সমস্যার কারণেও গ্রামবাসীর একটি অংশকে শহরের দিকে ধাবিত করছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। তোমরা একটু খেয়াল করো, আমি কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করেছি, তার কারণ হচ্ছে এই শব্দগুলোই আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করতে পারি। যেমন অভ্যন্তরীণ স্থানান্তরের প্রথম কারণ হিসেবে আমরা লিখতে পারি বর্ধিত জনসংখ্যা, পয়েন্ট লিখতে পারি আমরা যে বর্ধিত জনসংখ্যা, তখন এই পয়েন্টের সংক্ষেপে ব্যাখ্যা লিখবে। এর পরের পয়েন্টটি হতে পারে নদী ভাঙন, এর পরের পয়েন্টটি হতে পারে দারিদ্র, অভাব অনটন ও অন্যান্য সমস্যা, এর পরের পয়েন্টটি হতে পারে উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা। গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তর হয়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরো যেসব কারণ, সেগুলো হলো শহরে বিলাসবহুল জীবনযাপন, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা ইত্যাদি। খেয়াল করে এখানে আমি কিছু শব্দ আন্ডারলাইন করেছি, এগুলো আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করতে পারি। যেমন শহরের বিলাসবহুল জীবনযাপন, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা। তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয় এদেশের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে। আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত। খেয়াল করো এখানে কয়েকটি শব্দ আমি আন্ডারলাইন করেছি, এখানে আমরা পয়েন্ট লিখতে পারি যে শিল্প কারখানাগুলোর শহরে অবস্থান, অর্থাৎ আমাদের দেশের অধিকাংশ শিল্প কারখানাগুলোই শহরে অবস্থিত, যার কারণে মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়। যেমন পোশাক শিল্প ও চামড়া শিল্পের অধিকাংশই শহরে অবস্থিত, এই কারণে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরের বস্তি এলাকায় গাদাগাদি করে বসবাস করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ স্থানান্তরিত হয়। খেয়াল করো এখানে আমি কিছু শব্দ আন্ডারলাইন করেছি, এটি আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধা। অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফল। বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল উভয়ই রয়েছে, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে। বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটি অংশ রিক্সা, গাড়ি, ভ্যান চালক বা শিল্প শ্রমিক হিসেবে নিজেদেরকে নিয়োজিত করছে। তাছাড়া তারা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে আত্মনিয়োগ করছে। অন্যদিকে বড় কৃষক ও মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে। শহরের স্থানান্তরিত সদস্য তাদের আয় গ্রামে বসবাসকারী সদস্যদের নিকট পাঠাচ্ছে। এই অর্থ দিয়ে গ্রামে বসবাসকারী সদস্যরা তাদের মাসিক ভরণ পোষণের ব্যয় মেটানোর পরে যে সঞ্চিত অর্থ থাকে সেটি কৃষি উৎপাদন খাতে এবং অকৃষি খাতে বিনিয়োগ করছে। অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের। এইসব নারীরা কর্মহীন থাকার কারণে পরিবারের সদস্যরা তাদেরকে বোঝা মনে করত, ফলে বৈষম্য, বঞ্চনা, প্রতারণা এবং নিপীড়ন তাদের ভাগ্যে যুক্ত। আজ শুধু পোশাক শিল্পেই বিপুল সংখ্যক নারী শ্রমিক কর্মরত। এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, তাদের সিদ্ধান্ত গ্রহণ ও মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, তাদের উপার্জিত অর্থে সন্তানরা লেখাপড়া করছে, উন্নত জীবনযাত্রার কিছুটা হলেও ভোগ করছে। খেয়াল করো, অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলের এই প্রথম দুটো প্যারা আমরা সুফল হিসেবে বা সুবিধা হিসেবে লিখতে পারি। তৃতীয় প্যারাটি খেয়াল করো, অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ের দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে। বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নয়। অপরাধ প্রবণতা, চোরাচালান, অপহরণ, মাদক, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন রকম সামাজিক সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে এই বস্তিকে ব্যবহার করা হচ্ছে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে, এতে শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা ও দাম বেড়ে যাচ্ছে। খেয়াল করো, আমি থার্ড প্যারার শুরু থেকে ফোর্থ প্যারার সেকেন্ড লাইনে ব্র্যাকেট শেষ করেছি। থার্ড প্যারা এবং ফোর্থ প্যারার সেকেন্ড লাইন পর্যন্ত আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের কুফল হিসেবে লিখতে পারি। শহর থেকে গ্রামে স্থানান্তরের প্রভাব আমাদের দেশে ততটা গুরুত্বপূর্ণ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আধুনিক শিক্ষিত ব্যক্তি, একটু খেয়াল করো এখান থেকে আমি ব্র্যাকেট শুরু করেছি, আধুনিক শিক্ষিত ব্যক্তি গ্রাম উন্নয়নমূলক কাজ করার জন্য গ্রামে এসে রাস্তাঘাট, স্কুল কলেজ সহ নানা উন্নয়নমূলক কাজ করেন। এতে গ্রামীণ অর্থনীতির উন্নতি হয়। গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকেরা এগিয়ে আসে, এতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়।
তাহলে আধুনিক শিক্ষিত ব্যক্তি এখান থেকে পরের প্যারাটিও আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল হিসেবে লিখতে পারি। শহর থেকে শহরে ও গ্রামে স্থানান্তরের ফলে মানুষের মধ্যে কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এতে সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয়। শহর থেকে গ্রাম ও শহরের স্থানান্তর মানুষের আয় ও সঞ্চয়কে প্রভাবিত করে, কারণ অনেক সময় বিনিয়োগের কারণে জনসংখ্যার স্থানান্তর হয়। এর ফলে কর্মসংস্থান বাড়ে ও অর্থনৈতিক উন্নয়নে তা প্রভাব ফেলে। এই লাইনগুলো আমরা অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল বা সুবিধা হিসেবে লিখতে পারি। এর পরেরটি হচ্ছে 3.2, আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। খেয়াল করো, এই লাইনটি আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে, আন্তর্জাতিক স্থানান্তর কি অথবা আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে? তখন আনসার হবে, একটি স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। খেয়াল করো, এখান থেকে আমি ব্র্যাকেট শুরু করেছি এবং শেষ করেছি। এই প্যারাটির শেষের দিকে দেখো যে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো এই লাইনগুলো পড়ে তোমরা আন্তর্জাতিক স্থানান্তরের কারণ সম্পর্কে লিখতে পারবে। তাহলে আমি শুরু করছি যে আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো কি কি। বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষ বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। কর্মক্ষেত্রের অভাব, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা, রাজনৈতিক আশ্রয়, জলবায়ুর প্রতিকূল পরিবেশ ইত্যাদি কারণে আমাদের দেশের অনেক মানুষ প্রতি বছর স্থানান্তরিত হয়। তাছাড়া অনেকে পারিবারিক নৈকট্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হয়, অর্থাৎ পরিবারের কিছু মানুষ দেশে আছে, কিছু মানুষ বিদেশে আছে, তখন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে থাকার জন্য বা তাদের সান্নিধ্য লাভের জন্য বিদেশে স্থানান্তরিত হয়। আবার কেউ কেউ নাগরিকত্ব লাভ, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ, চাকরি ক্ষেত্রে বদলি ও পদোন্নতি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং পেশাজীবী হিসেবে বিদেশে স্থানান্তরিত হয়ে থাকে। এরপরে আমরা পড়ছি আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফল। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অনেক। বিদেশ থেকে পাঠানো টাকা এদেশের, অর্থাৎ বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যাংকিং সেবা খাত, গার্মেন্টস শিল্প ও নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। এর ফলে দেশে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, আবার এই উৎপাদন বিদেশে রপ্তানি করা হয়। তাছাড়া চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এতে আমাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটে, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছেন
তারা বিদেশ থেকে বাংলাদেশে পরিবারের কাছে টাকা পাঠাচ্ছেন। তাদের এই পাঠানো টাকায় বাংলাদেশের কৃষি শিল্প, ব্যাংকিং সেবা খাত, গার্মেন্টস শিল্প এবং নানা ধরনের লাভজনক খাতে বিনিয়োগ করা হয়। এর ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। যেমন যারা বিদেশে থাকে তারা যখন দেশের বসবাসরত তাদের পরিবারের সদস্যদেরকে টাকা পাঠায়, তখন পরিবারের সদস্যরা সেই পাঠানো টাকা দিয়ে দেশে নানা রকম লাভজনক খাতে বিনিয়োগ করে। ফলে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়, আবার এই উৎপাদন বিদেশে রপ্তানি করা হয়। অর্থাৎ গার্মেন্টস শিল্পে যে পণ্য উৎপাদিত হচ্ছে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে থাকি। আবার বিভিন্ন পত্রিকা কিংবা টিভি দেখলেও তোমরা দেখতে পাবে যে সবজি চাষ করেও মানুষ সেগুলো বিদেশে রপ্তানি করছে। এর ফলে দেশে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ফলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে। খেয়াল করো, আন্তর্জাতিক স্থানান্তরের ফলাফলের প্রথম প্যারাটি আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক স্থানান্তরের সুফল বা সুবিধা ব্যাখ্যা করো, তখন তোমরা এই লাইনগুলো পড়ে নিজেদের মতো করে উত্তর লিখতে পারবে। পরের প্যারাটি খেয়াল করো, আন্তর্জাতিক স্থানান্তরের কারণে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে, যেমন HIV অথবা এইডস এর মতো বিভিন্ন ধরনের ভাইরাস বাহিত রোগ বাইরে থেকে এসে এদেশে বিস্তার লাভ করছে। তাছাড়া আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই লাস্ট প্যারাটুকু আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক স্থানান্তরের কুফল বা অসুবিধা অথবা সমস্যা ব্যাখ্যা করো, তখন তোমরা এই লাইনগুলো পড়ে নিজের মতো করে গুছিয়ে উত্তর লিখতে পারবে। এতক্ষণ আমি যা পড়ালাম তার মধ্য থেকে কিছু প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, স্থানান্তর কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কি বোঝায়? অথবা এই প্রশ্নটি ভিন্ন ভাবে আসতে পারে, দুঃখিত, অথবা চিহ্নটি এখানে উঠেনি, কোন স্থানান্তরের ফলে দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না ব্যাখ্যা করো। আনসার একই হবে, প্রশ্ন ভিন্ন ভাবে আসতে পারে, কোন স্থানান্তরের ফলে, তখন আনসার হবে যে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে দেশের জনসংখ্যার কোনো পরিবর্তন হয় না। তখন অভ্যন্তরীণ স্থানান্তর কি সেটা ব্যাখ্যা করে এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে। তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক স্থানান্তর বলতে কি বোঝায়? চতুর্থ প্রশ্ন, অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল, সুবিধা অথবা উপকারিতা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ স্থানান্তরের কুফল অথবা অসুবিধা অথবা অপকারিতা অথবা সমস্যা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক স্থানান্তরের সুফল অথবা সুবিধা অথবা উপকারিতা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক স্থানান্তরের কুফল অথবা অসুবিধা অথবা অপকারিতা ব্যাখ্যা করো।
প্রথম প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। 2 থেকে 7 নম্বর প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, আবার প্রয়োগের প্রশ্ন হিসেবেও আসতে পারে। তবে 4, 5, 6, 7 এই কয়টি প্রশ্ন উচ্চতর দক্ষতার প্রশ্ন হিসেবে আসতে পারে। তখন প্রশ্ন এভাবে হতে পারে যে অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল বা সুবিধা বা উপকারিতা মূল্যায়ন করো অথবা বিশ্লেষণ করো। কাজে আজকে আমি যা পড়ালাম এটা তোমরা বাসায় পড়ে এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে ধারণা রাখবে। আশা করি আজকের পড়াটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।